हेलो एवरीवन, वेलकम बैक टू एडु लाइफ वन स्टेप अहेड। एडामस यूनिवर्सिटी कोलकाता एडमिशन नोटिफिकेशन रिलीज हुए थे फॉर पीएचडी एडमिशन विंटर सेशन 2023-24 एट एडामस यूनिवर्सिटी। अप्लाई बाय लास्ट डेट होते 30 दिसंबर 2023। अ कांस्टेंट एंडेवर टुवर्ड्स इनोवेशन कपल्ड विद अ पावरफुल स्पिरिट ऑफ रिसर्च हैज बीन द हॉलमार्क ऑफ एडामस यूनिवर्सिटी। पीएचडी प्रोग्राम जे जे एरिया थेके होये छे रिलीज सब्जेक्टे सेगुली होये छे बेसिक एंड अप्लाइड साइंस, इंजीनियरिंग एंड टेक्नोलॉजी, ह्यूमैनिटीज एंड सोशल साइंस, लॉ, मैनेजमेंट एंड एडुकेशन। नेक्स्ट एखाने लिस्ट ऑफ पीएचडी प्रोग्राम्स रानिंग अंडर एडामस यूनिवर्सिटी, जे जे सब्जेक्ट एडामस यूनिवर्सिटी थेके पीएचडी प्रोग्राम एट प्रेजेंट रानिंग चलछे तार लिस्ट दिए देया होये छे एबं तार फील्ड अफ स्पेशलाइजेशनो एखाने किन्तु मेंशन करे देया होये छे। আপনারা নিজের নিজের সাবজেক্ট থেকে তার পাশে ফিল্ড অফ স্পেশালাইজেশনটি পেয়ে যাবেন। যে যে ডিসিপ্লিন বা সাবজেক্টের এখানে রিলিজ হচ্ছে সেগুলি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, সাইকোলজি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড ফ্যাশন, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ল, ইকোনমিক্স, কমার্স, ম্যানেজমেন্ট, এডুকেশন, ফার্মাসি, এনভায়রনমেন্টাল সায়েন্স। নেক্সট এখানে পিএইচডি ভ্যাকেন্সি লিস্ট, এরিয়া অফ স্পেশালাইজেশন, এই অ্যাকাডেমিক সেশন বা সামার সেশন 2023-24 এর জন্য যে যে সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এরিয়া অফ স্পেশালাইজেশন কী কী রয়েছে সেগুলি মেনশন করে দেওয়া হয়েছে। মাইক্রোবায়োলজি ইউআর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3। এরিয়া অফ স্পেশালাইজেশন যেমন এখানে মেকানিজম অফ বায়োফার্ম ফরমেশন ইন এন্ট্রিক প্যাথোজেন্স, স্ট্র্যাটেজিক এগেনস্ট অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স এটসেট্রা, এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ এরিয়া অফ স্পেশালাইজেশন মেনশন করে দেওয়া হয়েছে। আমি নাম্বার অফ ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরিতে কতগুলি রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ সেটি মেনশন করে দিচ্ছি। যেমন বায়োকেমিস্ট্রি 2, বায়োটেকনোলজি 5, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 4, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3, ম্যাথমেটিক্স 3, ফিজিক্স 3, কেমিস্ট্রি 3, জিওগ্রাফি 3, কমার্স 2, ম্যানেজমেন্ট 2, জার্নালিজম অর কমিউনিকেশন ম্যানেজমেন্ট 2, সিভিল ইঞ্জিনিয়ারিং 2, সোশিওলজি 2, হিস্ট্রি 2, বেঙ্গলি 2, ইংলিশ 3, ফার্মাসি 4, পলিটিক্যাল সায়েন্স 2। এখানে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের ব্যাপারে যে বিষয়গুলি বলা হয়েছে সেটি হচ্ছে দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলাইন, যে এক্সামিনেশনটি হবে সেটি অনলাইন মোডে হবে। দ্য এক্সামিনেশন উইল স্টার্ট ফ্রম 11 AM বা সকাল 11:00 থেকে এক্সামিনেশনটি স্টার্ট হবে। দ্য এক্সামিনেশন উইল বি ফর 2 hours ডিউরেশন, পরীক্ষাটি হবে 2 ঘন্টা। দ্য এক্সামিনেশন টেস্ট ক্যান্ডিডেট জেনারেল রিসার্চ অ্যাপটিচিউড অ্যান্ড কোর নলেজ ইন দ্য রিলেভেন্ট ডিসিপ্লিন, অর্থাৎ রিসার্চ অ্যাপটিটিউড সম্বন্ধে জেনারেল নলেজ এবং নিজের সাবজেক্ট থেকে বা নিজের ডিসিপ্লিন থেকে কিন্তু নলেজ প্রয়োজন পরীক্ষাটির জন্য। দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই দ্য রেট এক্সামিনেশন আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড অ্যাকর্ডিংলি অনলি দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি ইন্টিমেটেড থ্রু ইমেল কমিউনিকেশন। যে সমস্ত ক্যান্ডিডেট রিটেন এক্সামিনেশন টেস্ট বা রিসার্চ এক্সাম এন্ট্রান্স টেস্ট বা রেট পরীক্ষাটিতে পাস করবেন তারাই ইন্টারভিউয়ের জন্য অ্যাপিয়ার করবেন এবং যারা অ্যাপিয়ার করবেন তারা কিন্তু ইমেলের মাধ্যমে কমিউনিকেশন তাদের সাথে করা হবে। তাই আপনারা ফর্ম ফিল আপের সময় অবশ্যই সচেতনভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি একটি ভ্যালিড এবং চালু ইমেল আইডি মোবাইল নাম্বার দেবেন যাতে কর্তৃপক্ষ আপনার সাথে সেগুলির মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে বা কমিউনিকেট করতে পারে। এখানে একটি নোট দিয়ে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটস ওয়েব কোয়ালিফাইড ইন ইউজিসি নেট অর সিএসআইআর জেআরএফ এক্সামিনেশন অর স্লেট or GATE or its equivalent examinations are exempted from appearing in the written admission test. যে সমস্ত ক্যান্ডিডেটরা ইউজিসি নেট, সিএসআইআর, জেআরএফ এক্সামিনেশন বা স্লেট অথবা গেট অথবা ওর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য কোনো এক্সামিনেশান পাস করেছেন তাদের রিটেন এক্সামিনেশান বা রিটেন অ্যাডমিশান টেস্টটি দিতে হবে না, তারা ডাইরেক্ট ইন্টারভিউতে সুযোগ পাবেন।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে কোয়ালিফাইং ডিগ্রি হিসাবে চাওয়া হয়েছে মাস্টার অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট ব্রাঞ্চ থেকে মাস্টার ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিটি নিট সেটি থাকলেই হবে, অ্যালায়েড সাবজেক্টে হলেও হবে। অল ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম শ্যাল হ্যাভ টু পোসেস দ্য রিকুইজিট মার্কস অর গ্রেডস ইন কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যাট ইন্ডিকেটেড বিলো। মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট অ্যাজ অ্যাপ্রুভড বাই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস এআইইউ ইন আর্টস সায়েন্স কমার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর এনি আদার ডিসিপ্লিন, অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সেটি অবশ্যই যে ইউনিভার্সিটিতে পাবে সেটি যেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস বা এআইইউ দ্বারা অনুমোদিত হয়। গ্র্যাজুয়েট ইন প্রফেশনাল কোর্সেস রেকগনাইজড বাই ল সাচ অ্যাজ মেডিকেল ল, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি এটসেট্রা উইথ গুড অ্যাকাডেমিক রেকর্ড অ্যান্ড হ্যাভিং অ্যাপটিচিউড ফর রিসার্চ। অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি প্রফেশনাল কোর্স থেকে হয়, যেমন হচ্ছে মেডিকেল বা ল বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সেগুলিতে যেন গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকে এবং অ্যাপটিচিউড অফ রিসার্চে জ্ঞান থাকে। দ্য কোয়ালিফাইং মার্কস ফর সোশ্যাল সায়েন্স অর হিউম্যানিটি ইজ 55% ইন পিজি লেভেল অ্যান্ড ফর আদার্স 60% অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন পিজি লেভেল। শুধুমাত্র সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস যে সাবজেক্টগুলি রয়েছে, যেমন বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এটসেট্রা, ইংলিশ ইত্যাদি যে সাবজেক্টগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 55% পিজি লেভেলে থাকলে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু আদার যে সাবজেক্টগুলি রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলি, সেগুলিতে কিন্তু 60% মার্কস থাকতে হবে পিজি লেভেলে বা তার ইকুইভ্যালেন্ট গ্রেড লেভেল থাকতে হবে। Filled in application form, download from website with supporting document certificate, MARCSheet, NET or GATE or equivalent qualification proof certificate and online application fee submission receipt or proof are to be submitted to the PHDCL at the time of final admission. যখন ফাইনাল অ্যাডমিশন হবে তখন কিন্তু এই যে ডাউনলোড থেকে যে ফর্মটি আপনারা ফিল করে দিচ্ছেন ওয়েবসাইটে গিয়ে, সেই ফর্মটি ডাউনলোড করে রাখবেন। সেই ডাউনলোডেড ফর্মটি তার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট, যেমন সার্টিফিকেট, মার্কশিট, নেট সেটের সার্টিফিকেট, কোয়ালিফাইং প্রুফ সার্টিফিকেট এবং তার সাথে অনলাইন অ্যাপ্লিকেশানে যে ফিজটি জমা দিয়েছেন তার যে রিসিপ্ট বা প্রুফ থাকবে সেটি কিন্তু ফাইনাল অ্যাডমিশনের সময় পিএইচডি সেলে জমা করতে হবে। তাই এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু এখন থেকে ফর্ম ফিল আপের সময় থেকে আপনারা কালেক্ট করে রাখবেন। যে অ্যাড্রেস এখানে কমিউনিকেশন করবেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেওয়া হয়েছে, টু দি ডিন আর এন ডি, দ্য অফিস অফ দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাডামাস ইউনিভার্সিটি, বারাসত, ব্যারাকপুর রোড, জগন্নাথপুর, 24 পরগনাস নর্থ, কলকাতা 700126, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এখানে একটি নোট দিয়ে দেওয়া হয়েছে, দ্য ভ্যাকেন্সি লিস্ট টেন্টেটিভ। ভ্যাকেন্সি লিস্টে কিন্তু টেন্টেটিভ, অর্থাৎ এটি বাড়তেও পারে কমতেও পারে নাম্বার অফ ভ্যাকেন্সি। দ্য ইউনিভার্সিটি মে অ্যাট ইটস সোল ডাইরেক্ট ডিসক্রিপশন মডিফাই দ্য অ্যাবভ স্টেট এট গাইডলাইন্স অফ এন্ট্রান্স ভ্যাকেন্সি লিস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইথ অর উইদাউট নোটিস টু দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে যে রুলস রেগুলেশন এগুলি রয়েছে এগুলো কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেটকে কোনো রকম ইনফর্ম না করেই মডিফাই করতে পারে বা বদলাতে পারে। এনি সাচ মডিফিকেশন উইল বি এফেক্টিভ ইমিডিয়েটলি আপন পাবলিক পোস্টিং, এবং যখন থেকে সেটি পাবলিক পোস্ট করে দেওয়া হবে তখন থেকেই সেটি এফেক্টিভ হবে। দ্য কন্টিনিউয়েন্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন প্রসিডিং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফলোয়িং এনি সাচ মডিফিকেশন কনস্টিটিউটস দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাকসেপ্টেন্স অফ দিস মডিফাইড টার্মস। দ্য অ্যাডমিশন ইজ লায়াবল টু বি ক্যান্সেলড ইন কেস এনি ডিসপুট অর মিসম্যাচ অফ দ্য ইনফরমেশন ইজ ফাউন্ড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ডিউরিং দ্য পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ অ্যাডমিশনটি কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে ক্যান্ডিডেটের যদি কোনো সময় কোনো রকম রং ইনফরমেশন বা ডিসপুট বা মিস্টেকের কিছু ইনফরমেশন পাওয়া যায়। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটি সম্বন্ধে যদি আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকে বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।